তো বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি এনএস ফ্যামিলি ব্লগের তরফ থেকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা। বন্ধুরা, একটি মজার ঘটনা ঘটে গেছে, তোমাদের দেখাচ্ছি, আমি আমার ফেসবুক পেজটাকে দেখাচ্ছি। তো চলো ফেসবুক পেজটাকে ওপেন করছি। তো এখানে কি ঘটেছে তোমাদের পেজ কোয়ালিটিতে দেখায়, মানে আবার নতুন করে আমার পেজের ওপর আর কি একটা খারাপ মানে রেস্ট্রিকশন পড়ে গেছে। তো রেস্ট্রিকশনটা কি হয়েছে, এর আগে বলেছিলাম তোমাদের একটা সেক্সুয়াল কন্টেন্টের জন্য আমাকে, মানে সেক্সুয়াল কন্টেন্ট আমি আর কি প্রচার করছি, এই জন্য আমাকে ফেসবুক টেক ডাউন দিয়েছিল, যেটা একদম মানে বাজে ভাবে ফেসবুক আমাকে এটা আর কি একটা বদনাম দিয়েছিল। তো যাই হোক, আমি ওরকম কোনো কন্টেন্ট দেই না, তবুও দিয়েছিল, সেটা হটিয়ে নিয়েছে ফেসবুক। আবার নতুন করে কি করেছে তোমাদের দেখাচ্ছি। এই যে কোথায় গেলাম তোমাদের দেখি একবার, হোমে গেলাম। হ্যাঁ, হোমে যাওয়ার পরে এই যে পেজ কোয়ালিটি আছে, এখানে পেজ কোয়ালিটিতে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে এরকম আসলো, আর এখানে পেজ রেকমেন্ডেশন আছে, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ পেজ রেকমেন্ডেশন ফ্ল্যাগড কন্টেন্ট পেজ হ্যাজ সাম ভায়োলেশন। তো আমার কী কী ভায়োলেশন আছে আর ভায়োলেশন হলে কি করা যাবে পোস্টগুলোকে, এখানে বলছে এখানে ডিলিট করে দিতে হবে পোস্টটাকে, অথবা আমাকে ওদের যে কমিউনিটি যেগুলো গাইডলাইন আছে সেগুলো এখানে ডিটেলসে জেনে নিতে হবে। আর কী জন্য হয়েছে, এক মাস আগে একটা পোস্ট শেয়ার করা হয়েছে, সেটা আর কি খুব একটা বাজে পোস্ট ফেসবুকের মানে তরফ থেকে, ফেসবুক আর কি বলছে ওটা। তো সেই পোস্টটা কি, চলো তোমাদের দেখিয়ে দিই, এখানে ক্লিক করছি, এই যে পোস্ট দেখো, তোমায় বলো এটা কোন অ্যাঙ্গেলে বাজে পোস্ট হলো। এখানে এই লেখাটা, বউ বলেছিল যে ওর নাকি এরকম আর কি ওই কুলের আচার বানিয়েছে বাড়িতে। হ্যাঁ, তো কুলের আচার বানানোর পরে তো এটা আমাকে লিখে দিল, আমার বউ বললো যে এটা এই লেখাটা দিও, আমার এই কুলের সাথে আমার ছোটোবেলার একটা স্মৃতি জড়িয়ে আছে, সেটা আমি এখানে শেয়ার করবো আমার মানে বন্ধুদের সাথে, আমার ফলোয়ারদের সাথে আর কি। তো ভালো কথা, আমিও ছবিটা তুলে মানে কুলের আচার তৈরি করলো বাড়িতে, তো সেটা তুলে আর কি পোস্ট করলাম। তো এটাকে কি করছে, এবার ফেসবুক বলছে দিস পোস্ট মে গো এগেনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্টেড কন্টেন্ট। এটা নাকি মানে ফেসবুকের গাইডলাইনের বিরুদ্ধে, এটা মাথায় ঢুকলো না আমার। তো তোমরা বন্ধুরা, তোমরা যদি ফেসবুকের এরকম গাইডলাইন সম্পর্কে জেনে থাকো, তবে আমাকে কমেন্ট করে জানিয়ে তো এটা কোন অ্যাঙ্গেলে এটা গাইডলাইনের বিরুদ্ধে গেল, আমার ভাই মাথায় ঢুকলো না। আপাতত আমাকে এটা কিন্তু মানে ডিলিট করতে হবে, এটাই হচ্ছে সমাধান। তো আমি ডিলিট অবশ্যই করব। তো তোমাদের দেখিয়ে দিলাম, তো এটা কী কী অ্যাঙ্গেল দেখাচ্ছে ফেসবুক, তোমাদের বলে দিই যে ফেসবুক এখানে কী কী লিখেছে দেখো। ক্লিক বেট, এটা নাকি ক্লিক বেট কন্টেন্ট, কন্টেস্ট অর গিভওয়েস, তারপরে এনগেজমেন্ট বেট, আর কি লিঙ্কস টু লো কোয়ালিটি অর ডিসেপটিভ ওয়েবসাইটস, মানে কোনো বাজে ওয়েবসাইট কিংবা খারাপ ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকলে, ক্লিক বেট করলে, কোনো গিভওয়ে করলে, এরকম যা যা বলছে এখানে। তো এটা কোনো অ্যাঙ্গেলেই এগুলোর মধ্যে পড়ছে না যা মানে ফেসবুক বদনাম দিয়েছে আর কি। তো চলো এই পোস্টটাকে এবার ডিলিট করে দিই। তো পোস্টটাকে কোথায় খুঁজে নিই, এখানে হোমে যাচ্ছি, হোমে যাওয়ার পরে এখান থেকে খুঁজে পাওয়া যাবে এরকম করে, এই যে পোস্ট, এই যে এই পোস্টটা হয়। তো চলো এই পোস্ট আমাকে এখন ডিলিট করতে হচ্ছে, আর কিছু করার নেই, তো দুঃখ সহ ডিলিট করে দিই। আর আমার বউকে বলবো যে যাই হোক ডিলিট করতে হলো, কিছু মনে করো না, নেক্সট টাইম আরও ভালো রকমভাবে মানে কুল দিয়ে আচার তৈরি করবো, আর তখন আবার পোস্ট দেবো, ঠিক আছে। আর কি করব, ফেসবুক এটাকে খারাপ চোখে দেখছে আর কি, ফেসবুকের এই যা সমস্যা কি বলবো। কখনো ব্লগ দিচ্ছি তো সেটাকে ওই সেক্সুয়াল কন্টেন্ট ভাবছে, কখনো ছবি পোস্ট করছি তো সেটাকে আবার ওই গাইডলাইনের বিরুদ্ধে ভাবছে, মানে মাথাই নষ্ট। এই ফেসবুক চালানোই যাবে না মনে হচ্ছে এরকম করে, এত ফের উল্টাপাল্টা ভেবে নিলে হয় নাকি। ভালো ভালো কিছু করে ট্রাই করছে, লোকে কত কত বাজে ভিডিও ছাড়ে, বাজে ছবি পোস্ট করে, সেগুলোকে ফেসবুক দেখতে পায় না। হ্যাঁ, জাতপাত বিরোধী ছবি পোস্ট করে, তারপরে মানে বিতর্কিত ছবি পোস্ট করে, কথাবার্তা বলে ভিডিওতে, সেগুলো কিছু বলছে না। আর ভালো কিছু করতে গেলে মানে একটা একটা সুন্দর স্মৃতি শেয়ার করতে চাইছি, সেটাকে আবার এরকম করে ওই ইয়ে করছে। তো চলো ডিলিট করে দিচ্ছি, আমি ডিলিট পোস্ট ডিলিট করলাম, একবার রিফ্রেশ করে দেখে নি। ডিলিট হয়ে গেল, এটা পোস্ট ছাড়া ছিল, তারপরে হ্যাঁ ডিলিট হয়ে গেছে। আরও দেখে নেওয়ার জন্য এখানে যেতে পারি কন্টেন্ট, এখানে ইনসাইটে যাব, ইনসাইটে যাওয়ার পরে তারপর এখানে কন্টেন্ট, কন্টেন্টে গিয়ে
এখানে পাবলিশড কন্টেন্ট এখানেও দেখা যাবে, এই যে হ্যাঁ এরকম করে খুঁজে পাওয়া যায়। পোস্ট টাইপ যদি এখানে আমি শুধু ফটোস করে দিই তাতেও হবে, যে ছবিগুলো সব এক এক করে দেখতে পারবো। এখানে কুলের আচারের ভিডিও এই ছবিটা আর কি ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কি বলবো, দুঃখের কথা। তো চলো, এটা শেয়ার করা ছিল। তো তোমরাও যদি কেউ ফেসবুক পেজ চালাও তো চেষ্টা করে ভালোভাবে পেজ চালানোর, আর কি বলবো। আর বাকিটা ফেসবুকের হাতে ছেড়ে দাও, ফেসবুক মানে ওর মাথার ঠিক নেই। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটিকে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, বাই।